নমস্কার বন্ধুরা, সমুদ্র সৈকতে ঘুরতে কে না ভালোবাসেন? তাই প্রতিটি বাঙালি একটু সময় পেলেই ছুটে যান কোনো সমুদ্র সৈকতের কাছে। সেটা হতে পারে বকখালি, হতে পারে দীঘা বা অন্য কোনো সমুদ্র সৈকতে। কিন্তু শুধু গেলেই তো হবে না, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে হলেই রাত্রিযাপন করতে হবে আপনাকে। তাই আজ এই ভিডিওতে বলতে চলেছি পশ্চিমবঙ্গের অন্যতম একটি সি বিচ বকখালিতে সুন্দর এবং নিরাপদে থাকার জন্য বিশেষ 10টি হোটেল সম্বন্ধে সম্পূর্ণ তথ্য এবং খরচ কত। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আমি নিয়মিত ভ্রমণ সংক্রান্ত ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি। তো বেশি না কথা বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে প্রথম যে হোটেলটির সম্বন্ধে কথা বলবো, সেই হোটেলটির নাম হলো হোটেল দীপক বকখালি। এই হোটেলটির নাম হলো হোটেল দীপক বকখালি। এই হোটেলে থাকতে হলে প্রত্যেক নাইট পিছু আপনাকে ভাড়া গুনতে হবে 1375 টাকা। এই হোটেলটির ফোন নাম্বার হলো 09732604833। দেখুন এখানে কী সুবিধা পাবেন, ফ্রি ওয়াইফাই পাবেন, কার পার্কিং পাবেন, সুইমিং পুল পাবেন, এসি পাবেন, রেস্টুরেন্ট পাবেন, বার পাবেন, কিছু কিছু রুমে কিচেনের ব্যবস্থা আছে। আপনার যদি দরকার হয় আপনি রুমে রান্না করতে পারবেন। এই হোটেলটির নাম হলো হোটেল ডলফিন হোটেল। এই হোটেলের নাইট পিছু ভাড়া হচ্ছে 798 টাকা থেকে শুরু। এই হোটেলটির ফোন নাম্বার হলো 03325554652। দেখুন এখানে আপনারা কী কী সুবিধা পাবেন, ওয়াইফাই পাবেন, কার পার্কিং পাবেন, রেস্টুরেন্ট পাবেন, ফ্রন্ট ডেস্ক 24 ঘন্টার জন্য ব্যবহার করতে পারবেন, চাইল্ডদের জন্য বিশেষ ছোটো ছোটো পার্ক রয়েছে এবং অনেক ফ্যাসিলিটি রয়েছে ছোটোদের জন্য। এরপর যে হোটেলটির নাম বলবো সেই হোটেলটির নাম হলো হোটেল পিঙ্কি। এই হোটেল পিঙ্কির ফোন নাম্বারটি হলো 9093471984। এই হোটেলের ভাড়া সম্বন্ধে অবশ্যই আপনারা এই নাম্বারে ফোন করে যখন যাবেন তখন জেনে নেবেন। আর এই হোটেলে দেখে নেবো কী কী সুবিধা রয়েছে। চাইল্ডদের জন্য ছোটো পার্ক রয়েছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটি রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কিছু কিছু রুমে কিচেনের ব্যবস্থা রয়েছে। এরপর যে হোটেলটির সম্বন্ধে বলবো সেই হোটেলটির নাম হলো হোটেল বকখালি। এই হোটেল বকখালির নাইট পিছু ভাড়া সম্বন্ধে একটু বলে রাখি, আপনারা যেদিন যাবেন সেদিন ফোন করে জেনে নেবেন, কারণ এখানে প্রত্যেক দিন ভাড়া আপ ডাউন হয়ে থাকে। তাই এটা আপনারা অবশ্যই যেদিন যাবেন সেই দিন জিজ্ঞেস করে নেবেন। আর এই হোটেলের মোবাইল নাম্বার হলো 8436282330। আর দেখে নেব এখানে কী কী সুবিধা পাবেন, কার পার্কিং রয়েছে, ওয়াইফাই রয়েছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটি রয়েছে এবং চাইল্ডদের জন্য ফ্যাসিলিটি রয়েছে। এরপর যে হোটেলটি সম্বন্ধে বলবো সেই হোটেলটির নাম হলো হোটেল দিব্যেনী। এই হোটেলটির নাইট পিছু ভাড়া হচ্ছে 1195 টাকা থেকে শুরু। এই হোটেলটির ফোন নাম্বার হলো 01243986369। দেখে নেব এই হোটেলে কী কী সুবিধা রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, চাইল্ডদের জন্য বিশেষ ফ্যাসিলিটি রয়েছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটি রয়েছে এবং কিছু কিছু রুমে কিচেনের ব্যবস্থা রয়েছে, মানে আপনি প্রয়োজন হলে রুমে রান্না করতে পারবেন। এরপর যে হোটেলটির সম্বন্ধে কথা বলবো সেই হোটেলটির নাম হলো হোটেল অমরাবতী। এই হোটেল অমরাবতী থাকতে হলে আপনাকে প্রত্যেক নাইট পিছু খরচ করতে হবে 1413 টাকা এবং এই হোটেলের ফোন নাম্বার হলো 9732619340। দেখে নেব এই হোটেলে কী কী সুবিধা রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, কার পার্কিং রয়েছে, এসি রয়েছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটি আছে, ফ্রি ব্রেকফাস্ট রয়েছে, চাইল্ডদের জন্য বিশেষ ফ্যাসিলিটি রয়েছে এবং কিছু কিছু রুমে রান্না করার ব্যবস্থা আছে, মানে আপনার যদি ইচ্ছা হয় রান্না করতে তাহলে আপনি রান্না করতে পারেন। এরপর যে হোটেলটির সম্বন্ধে কথা বলবো সেই হোটেলটির নাম হলো হোটেল মৌমিতা। এই হোটেল মৌমিতার ফোন নাম্বারটি হলো 8001026938। দেখে নেব এই হোটেলে কী কী সুবিধা রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, এসি রয়েছে, শিশুদের জন্য বিশেষ ফ্যাসিলিটি আছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটি আছে এবং কিছু কিছু রুমে কিচেনের ব্যবস্থা রয়েছে, মানে আপনার যদি ইচ্ছা হয় রান্না করার তাহলে আপনি রান্না করে খেতে পারেন। এরপর যে হোটেলটির সম্বন্ধে কথা বলবো সেই হোটেলটির নাম হলো বে ভিউ ট্যুরিস্ট লজ। এই হোটেলে থাকতে হলে আপনাকে নাইট পিছু ভাড়া গুনতে হবে 3124 টাকা। এই হোটেলটির ফোন নাম্বার হলো 9836135942।
দেখে নেবো এখানে কী কী সুবিধা রয়েছে। ফ্রি ওয়াইফাই রয়েছে, কার পার্কিং রয়েছে, এসি রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে এবং শিশুদের জন্য বিশেষ স্পেশালিটি আছে। এরপর যে হোটেলটি সম্বন্ধে কথা বলবো সেই হোটেলটির নাম হলো হোটেল আইকন হেরিটেজ। এই হোটেলটির ভাড়া সম্বন্ধে একটু বলে রাখি, আপনারা যেদিন যাবেন সেদিন অবশ্যই ফোন করে জেনে নেবেন। আর এই হোটেলটির ফোন নাম্বার হলো 8514912116। এবং এই হোটেলটির কী কী সুবিধা রয়েছে একটু জেনে নেবো। ফ্রি ওয়াইফাই রয়েছে, ফ্রি ব্রেকফাস্ট রয়েছে, সুইমিং পুল রয়েছে, কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট আছে, শিশুদের জন্য বিশেষ ফেসিলিটি আছে এবং 24 ঘন্টায় ইলেকট্রিসিটি আছে। এরপরে যে হোটেলটির সম্বন্ধে কথা বলবো সেই হোটেলটির নাম হলো হোটেল ইনোডয়। এই হোটেল ইনোডয়তে থাকতে হলে আপনাকে নাইট ফিসে খরচ করতে হবে 1631 টাকা। এই হোটেলের ফোন নাম্বার হলো 9073960995। দেখে নেবো এই হোটেলে কী কী সুবিধা রয়েছে। ফ্রি ওয়াইফাই রয়েছে, কার পার্কিং রয়েছে, এসি রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটি আছে এবং শিশুদের জন্য বিশেষ ফেসিলিটি রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে অনেক ধরনের হোটেলের কথা বললাম। কোথাও বার রয়েছে, কোথাও কিচেন রয়েছে, কোথাও ফ্রি ওয়াইফাই রয়েছে, কোথাও এসি রয়েছে, কোথাও শিশুদের জন্য ফেসিলিটি রয়েছে। তো আপনাদের যে ধরনের হোটেলের প্রয়োজন ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন। আর একটা কথা বলে রাখি, হোটেলের ভাড়া কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন হয়ে থাকে, তাই যাওয়ার আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে ভাড়া কত। আর হ্যাঁ, অবশ্যই ডুয়েট যাবেন, সে হতে পারে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা পরিবারে কেউ একজন, কিন্তু সিঙ্গেল গেলে অনেক সমস্যা হয়ে থাকে হোটেল বুকিংয়ের ব্যাপারে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি নিয়মিত ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো আজকের মতো টাটা, বাই বাই।